বাংলাদেশের ক্রিকেটের আয়কন সাকিব আল হাসান সেই দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর খেলেছেন তখন থেকে এ পর্যন্ত সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব এবার খেলবেন নবম আসর তার সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার বলাই যায় ক্রিকেটের বিরল রেকর্ডের অধিকারী এই দুজনে যা গর্বিত করে তুলেছে সাকিবকে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে এই প্রসঙ্গে কথা বলেছেন সাকিব উত্তর দেন এটাই নিজের শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নেরও 2023 সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার ক্যারিয়ারে শেষ আইসিসি টুর্নামেন্ট সেই হিসাবে এবছরে টি টোয়েন্টি বিশ্বকাপই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ কিন্তু সাকিবের ভাবনা বদলে গেছে আরও একটি বিশ্বকাপ খেলতে চান টাইগার এই অলরাউন্ডার সাকিব বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমার জন্য এটা গর্বের ও আনন্দের